দুঃখ, তারপরে আসে সব থেকে বড় দুঃখ যে পূজা চলে গেল কিন্তু একটা ভালো ডিপি উঠলো না। এত সুন্দর সাজগোজ, এত স্টাইল, সবই বৃথা ডিপি ছাড়া। না না, সবার ফেসবুক ইনস্টা ভরে গেছে ফটোতে, শুধু আমি একটা ঢঙের ছবি তুলতে পারলাম না। তুলছি 20-25টা কিন্তু মনের মতন হয়নি, বুঝতে পারতেছি না যে দোষটা কার, কোনটা বেশি খারাপ, আমার ফোন না আমার থোবরা। এবার কালী পুজো অবধি অপেক্ষা করতে হবে একটা ফানুস ওড়ানো ছবির জন্য। চেষ্টা তো করতেই হবে, ঠিক একদিন সফল হব। আপাতত এখন খারাপ গুলা দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, বুঝছো? জয়বা কতগুলো ফটো আমার বন্ধুর আইফোনে তুলছিলাম, এখনো অবধি আসলো না। কি রে, কবে দিবি, কি রে ফটোটা দিবি না, এই করতে করতে জগদ্ধাত্রী পূজা চলে আসলো, আমার ফটো আসলো না। কবে যে একটা পার্মানেন্ট ছবি তুলে দেওয়ার লোক পাবো গো। দশমীতে আগে আমাদের নাড়ু মোয়া প্রণাম কোলাকুলি এগুলা হইতো, কিন্তু এখন দশমী মানেই শুভ রঙিন জল গেলার দিন। নিজেও গিলুন, অন্যদেরকেও গেলাতে সাহায্য করুন। শুধু হোয়াটসঅ্যাপে লোকে ইমেজ পাঠাচ্ছে, ফোন করে প্রণাম নেবেন আর প্রণাম দেবেন। আগে আমাদের কোমর পিঠ ব্যথা হয়ে যেত প্রণাম করতে করতে, প্রণামের রীতি তো উঠেই গেছে। এই যে দশমীতে সবাই মিষ্টির হাড়ির ছবি পাঠাচ্ছে, তোমার বিয়েতেও আমি গিফটের ছবি পাঠাবো, ভালো লাগবে? পাঠাইলে আসল মিষ্টির হাড়ি পাঠাবা, 500 টাকা জিপে করে দিবা, কিন্তু অযথাই মিষ্টির হাড়ির ইমেজ পাঠায় আমার গ্যালারি ফুল করবে না। ভাই আমি ভাবতেছি আমাদের তো লক্ষ্মী পুজো চলে আসলো কিন্তু সিরিয়ালে এখনো মহালয়া চলতেছে, এটা কোন দুনিয়ায় থাকে ভাই? যাই হোক, সবাইকে শুভ বিজয়া, বড়দের আমার প্রণাম, হট হট ছেলেদেরকে আমার চুমু, আর শুধু তোমার জন্য আই লাভ ইউ।